আসসালামু আলাইকুম, আমি রুমান। ইন্ডিয়ান ব্লগার রুমান কিচেন ব্লগে সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহর অশেষ মেহরবানে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সেই আশা নিয়ে শুরু করে দিয়েছি আজকের দিনটা। এই যে দেখুন, সকালবেলা বাজার এনেছে আমার হাজবেন্ড। তো বাজারগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে লাল কুমড়ো এনেছে, ক্যাপসিকাম এনেছে, সরনা ডাঁটা এনেছে, আর বেগুন এনেছে, আর এটা হচ্ছে কি নটে শাক, আর এটা হচ্ছে কি পুঁই শাক। যেহেতু আমি সবজি খুব পছন্দ করি, তো তার জন্য অনেক রকম সবজি এনেছে। আর এদিকে আমার ছেলের জন্য ABCD চিপস রুমে ভেজে দেওয়ার জন্য সেটা এনেছে। তো ওটা সবজি মার্কেটে পাওয়া যায়, তো তাই সবজি কিনতে গিয়ে ওটা এনেছে। আর এই যে দেখুন, সকালবেলা বাজার থেকে তো লাচ্চা পরোটা এনেছে। তো দুই প্লেট লাচ্চা পরোটা এনেছে, অনেক মোটা মোটা সাইজের। আর চার পিস লাচ্চা পরোটা এনেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন লাচ্চা পরোটা খেতে অনেক সুন্দর লাগে। আর এটা আমি রুমে বানাইনি, বাইরে থেকে এনেছে। তো লাচ্চা পরোটার সঙ্গে তরকারি দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। তো এখন আমরা সবাই নাস্তা করে নেব। সকালের নাস্তা হলো কেনা নাস্তা। তো যেহেতু আজকে রবিবার, কোনো নাস্তা তৈরি করা হয়নি। রবিবার যেহেতু খুব সময় অল্প থাকে, সময় ঠিক থাকে, আমরা সময় পাই না, কাজ করে উঠতে পারা যায় না। তো নাস্তা খেয়ে তারপরে চা খেয়ে নিলাম। তো আমার ছেলে চা খায়নি, আমরা দুজনে চা খেয়ে নিয়েছি। আর এই যে দেখুন, বাজার থেকে আবার কলা এনেছে, আর এদিকে এই প্লাস্টিকে ডালিম এনেছে। তো ভাবছি এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিন একই রকম ভিডিও দেখতে আপনাদের হয়তো ভালো লাগে না। তো খাওয়া দাওয়া সেরে এখন এই যে দেখুন, মাছ এনেছিল। তো এখন মাছটা বের করে নেওয়া হচ্ছে, আর আমার হাজবেন্ড একটু হাত দিয়ে দেখাচ্ছে। তো খুব বড় লাইলেন্টিকা মাছ এনেছিল দুটো, আর একটা বড় রুই মাছ এনেছিল। দেখতেই পাচ্ছেন আপনারা মাছের পিসগুলো কত বড় বড় হয়েছে। ভিডিওতে হয়তো একটু ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু মাছগুলো অনেক বড় বড় ছিল। তো যাই হোক, অনেকটা মাছ এনেছে, আর কিছুটা রান্নার জন্য নিয়ে নিয়েছে, আর বাকিটা এই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ওদিকে আমার মাছ ভাজা চলছে। আর এই যে দেখুন, আমি মাছের ভিডিও করছি, আর আমার ছেলে এদিকে খেলনা দিয়ে দিচ্ছে, যে খেলনাগুলো ভিডিও করার জন্য। তো ভাবছি সে খেলনা দিয়ে দিচ্ছে ভিডিও করার জন্য, তো তাকে একটু শুটিং করে নিলাম। সে কেমন দুষ্টুমি করছে দেখুন, আপনাদের সামনে আসবে বলে। আর এই যে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, সব কিছু কেটে কুটে নিয়েছিলাম। সরনা ডাঁটা, মানে যেটা আপনারা বলেন সজিনা ডাঁটা, তো আমি সরনা ডাঁটা বলে থাকি। তো এখন আলু, সরনা ডাঁটা আর টমেটো সব কিছু ভালো করে আমি কষিয়ে ঝোলের পানি অ্যাড করেছি। তো অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি। প্রতিদিন তো রান্নাবান্না বেশি বেশি করে শেয়ার করি, আজকে একটু রান্নাবান্না অল্প করে শেয়ার করলাম। তো লাস্ট মোমেন্টে এসে একটু শেয়ার করছি। আর ঝোলের পানি এখন আমি অ্যাড করে দিলাম। তো ঝোলের পানি অ্যাড করে দিয়ে চারিদিকে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো একটু খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম, তো খুব বড় বড় মাছের মাথা দুই পিস নিয়েছি, আর দুই পিস লেজা নিয়েছি, বেশি নিইনি। বেশি মাছ দেখলে আবার খেতে খুব ভালো লাগে না, তো তার জন্য অল্প করে নিয়েছি। আর এদিকে আমি নটে শাক কেটে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম, তো সেটা একদিকে বসিয়ে দিচ্ছি। তো একটু দূর থেকে আপনাদের দেখিয়ে দিলাম তো আমার কিচেন রুমটা কেমন। অতটা সুন্দর নয়, যেহেতু আমি ভাড়া রুমে থাকি, তো যেটা আছে সেটা নিয়ে আমি খুশি আছি। ভাড়া রুমে তো যেমন হয়। আর এই যে দেখুন, আমার মাছটা, মাছের তরকারিটা ফুটে উঠেছে, তো একটু ঢেকে রেখে দিলাম। আর শাকটাও ঢেকে রেখে দিয়েছি, আর গ্যাসের সাইডটা একটু মুছে নিচ্ছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইসব তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখুন, তরকারিটা ফুটে উঠেছে, আর শাকটাও একটু ভাপ দিয়ে নিচ্ছি। শাকটা আমি শুকনো লঙ্কা দিয়ে এবং রসুন দিয়ে বাগা দিয়ে নেব। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন, এখনও লাইক দেননি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন।
যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে সময় করে দেখে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।